দর্শক দেখুন ট্র্যাকের হাট বাজারে ধান এসেছে। ধান বা 20 দিন পরে ট্র্যাকের হাট বাজারটি খুলল। এই 20 দিনের ভিতরে তেমন কোনো বেচাকেনা হয়নি। তারা বলতেছে যে কাস্টমার নেই, ধান আছে কিন্তু কাস্টমার নেই। দেখুন সেই দৃশ্যটি দর্শক। আচ্ছা, আপনাদের বেচাকেনা কি বর্তমানে কি অবস্থায় আছেন এই কৃষকরা? বাড়ি খুবই দুষ্কর, কারণ ধানের বাজার কম, তাই না? কাস্টমার নাই না? ও আচ্ছা, আপনি কি বললেন? কাস্টমার ধানের বাজার কম মামা, তাই কাস্টমার নাই না? ও আচ্ছা, দর্শক এই ব্যবসায়ীরা তারা বলছে কাস্টমার নেই, ধানের ব্যবসা খুবই মন্দা এবার। দেখুন সেই দৃশ্যটি দর্শক। আচ্ছা, বর্তমানে কি অবস্থায় আছেন আপনারা? ভালো নাই বেশি মামা। কেন, ধানের দাম কম? ভারি কম, তাই না? লসে আছেন? হ্যাঁ। এই ধান বিক্রি করলে কি লাভ হবে না? না, লস। দর্শক দেখুন এই কৃষকরা বলছে তারা ট্যাকের হাট বাজারে এসেছে ধান বিক্রি করতে, কিন্তু লকডাউনের পরবর্তীতে 20 দিন পরে বাজার খোলায় তেমন কোনো কাস্টমার পাচ্ছে না তারা। ধানের বেচাকেনা খুবই কম। দেখুন সেই দৃশ্যটি দর্শক।